এক সময় বিএনপি নেতৃত্বাধীন জোটে ছিল এমন নিবন্ধিত তিনটি ইসলামী দলই আলাদাভাবে নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে। এর মধ্যে তিক্ত অভিজ্ঞতার কথা তুলে ধরে ইসলামী ঐক্যজোট বলছে আর কখনোই বিএনপির সঙ্গে জোটে যাবে না তারা। আর খেলাফত মজলিস ও জমিয়তে উলামায়ে ইসলাম বলছে জোটে না থাকলেও বিএনপির সঙ্গে আলোচনার পথ রুদ্ধ হয়নি। নির্বাচন কমিশনের সর্বশেষ নিবন্ধন অনুযায়ী দেশে নিবন্ধিত ইসলামী রাজনৈতিক দল ১১টি। নিবন্ধিত ১১টি দলের মধ্যে ইসলামী ঐক্যজোট, জমিয়তে উলামা ইসলাম ও খেলাফতে মজলিস একসময় ছিল বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোটে। ২৫০টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ বোঝে আপনার প্রয়োজন। তবে মতের অমিল, অভ্যন্তরীণ দ্বন্দ্ব সহ বেশ কিছু কারণে একে একে জোট ছাড়ে এসব দল। ইসলামী ঐক্যজোট তিক্ত অভিজ্ঞতার কথা জানিয়ে আর কখনোই বিএনপির সঙ্গে জোট না করার কথা জানায়, তবে তারা নির্বাচনে অংশ নিতেও প্রস্তুত। এটার আমাদের তিক্ত কিছু অভিজ্ঞতা আছে এবং তিক্ত কিছু ইতিহাস আছে। তো এই তিক্ত অভিজ্ঞতা এবং তিক্ত ইতিহাসগুলি আমি এখন আর নতুন করে এটা বলতে চাই না। আমাদের টিমগুলি নির্বাচনকে সামনে রেখে কাজ করছে এবং সংগঠনকেও আরও মজবুত এবং গতিশীল করার জন্য আমাদের সাংগঠনিক কার্যক্রম চলমান রয়েছে। বিএনপির জোটে না থাকলেও বর্তমান বিদ্যমান ব্যবস্থায় নির্বাচনে অনাগ্রহের কথা জানায় অন্য দুটি দল। আন্দোলনের এসেন্স একই রকম, কিন্তু যুগপথ বলতে যুগপথ বিএনপি বা তার সঙ্গে করছে, আমরা যদি বিএনপির সাথে সরাসরি নাই তাহলে আমরা করছি না, এটা আমরা আমাদের মতো আন্দোলন করছি। এমন নয় যে এখন যারা এই দাবিতে সোচ্চার রাজপথে কর্মসূচি পালন করছে তাদেরটা অনুসরণ করছি, বিষয়টি মোটেও এমন নয়। বরং এই দাবিতে আমাদের অনর অবিচল অবস্থান আগেও ছিল, এখনও আছে। বিএনপি চাইলে তাদের সঙ্গে জোট গড়তে আলোচনার সুযোগ আছে বলেও জানায় দল দুটি। এইরকম আনুষ্ঠানিক যখন কোনো প্রস্তাব আসবে আমাদের কাছে তখন আমাদের নীতি নির্ধারণী ফোরাম এমার্জেন্সি বসবে, বসে চুলচেরা বিশ্লেষণ করবে, আফটার ডিসকাশন তারা সিদ্ধান্তে উপনীত হবে। বিএনপি আবার জোট চাক বলে এখন তো তা স্পষ্ট করে না, তারা কী করতে চাচ্ছে, কত করতে চাচ্ছে, জোটের জোটের সঙ্গে শহীদের সঙ্গে তা কী সব কী আচরণ করবে, অনেক ফ্যাক্টর আছে। তো এগুলো তো টার্মস অ্যান্ড কন্ডিশন মিলে অনেক কিছু হতে পারে। এরই মধ্যে নির্বাচনী প্রস্তুতি সম্পূর্ণ করে রেখেছে বলে জানিয়েছে দলগুলো নির্বাচন কেন্দ্রিক বিভিন্ন প্রস্তুতিমূলক কাজে। ফরহাদ ইবনে মালিক, ডিবিসি নিউজ, ঢাকা।